ফরিদুর রহমান লিখেছেন, রাস্তার পানি বিদ্যুতায়িত হওয়ার ফলে কয়েকজন মানুষ মারা গেছেন। এরকম দুর্যোগে মারা গেলে মৃত ব্যক্তিদের ওয়ারিসদের ক্ষতিপূরণ দিতে হবে কিনা, দিলে কারা দিবে, এই ধরনের দুর্ঘটনা রোধকল্পে আমাদের করণীয় কী? ভাই ফরিদুর রহমান, খুবই কষ্ট হচ্ছে এই দৃশ্যটা দেখার পর থেকে। আমাদের দেশে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, বিভিন্ন রকমের আকস্মিক দুর্ঘটনায় মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সম্প্রতি আমরা শুনলাম যে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা গেছে। বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা গেছে নাকি আপনার বজ্রপাতে মৃত্যুবরণ হয়েছে, সেটা নিয়ে অবশ্য দুই রকমের কথাই আছে। বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা যাওয়ার কথাই বেশি শোনা যাচ্ছে। যদি বিদ্যুতায়িত হয়ে এই মানুষগুলো মারা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ বিভাগকে বা যাদের গাফিলতির জন্য এই মানুষগুলোর মৃত্যু হয়েছে তারা অবশ্যই এর দায়ভার বহন করতে হবে। আমরা আমাদের দেশে সাধারণত এ ধরনের কোনো দুর্ঘটনায়, কোনো এ ধরনের মর্মান্তিক ঘটনায় মানুষ মারা গেলে তাদের মৃত্যুর জন্য কাউকে দায় নিতে দেখি না। এর জন্য কারোর মৃত্যুদণ্ড হয় না, এর জন্য কারোর বড় কোনো অর্থদণ্ড হয় না। ইসলামী শরিয়ার বিধান হলো, কোনো মানুষ যদি আপনার কারণে মারা যায়, আপনি দায়িত্ব পালন অবহেলা করেছেন কিংবা ত্রুটি করেছেন কিংবা আপনি কোনো ত্রুটি করেন নাই কিন্তু আপনার ভুল হয়ে গেছে, এতেও যদি কোনো মানুষ মারা যায় অবশ্যই আপনাকে সেই দায়ভার বহন করতে হবে। সেটা বিদ্যুৎ বিভাগ হতে পারে, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কেউ হতে পারে, কিন্তু কাউকে না কাউকে দায় নিতে হবে। একটা মানুষের জীবনের মূল্য তো অনেক পরের কথা, কোনো প্রাণীর জীবনের মূল্য পর্যন্ত ইসলাম আপনার নষ্ট হতে দেয় না, এবং কোনোভাবেই একটা প্রাণী মারা যাবে কারোর মাধ্যমে আর এর দায় কেউ নিবে না এমনটি ইসলাম হতে দেয় না, সেখানে মানুষ তো বলাই বাহুল্য। অতএব কোনো মানুষের মৃত্যু যদি আপনার কারণে হয়ে থাকে এবং আপনার ইচ্ছাকৃত কোনো কিছু সেখানে নাও হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো মৃত্যুদণ্ডের আসামি হলেন না বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন না, কিন্তু আপনাকে তার রক্তমূল্য দিতে হবে। মানুষের রক্তের কোনো মূল্য হয় না, কিন্তু একটা সিম্বলিক মূল্য দিতে হবে তার পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ। আমাদের দেশে যার যায় সে হারায়, তার হারায় সে বুঝে, হাহাকার করে, আমরা একটু হাউতাশ করে আবার ভুলে যাই। কী একটা অবস্থা যে চলছে, যে মাছের মায়ের পুত্র সুখ নেই, যেন বাংলা মায়ের এত মা সন্তান যে শত শত মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, তাদের কেউ দায় নিবে না। রোড অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার ড্রাইভারের ভুল হয়ে থাকে তাহলে দায় তাকে নিতে হবে, যদি বিপরীত এন্ড থেকে কেউ আঘাত করে থাকে তাহলে তাকে দায় নিতে হবে, যদি রাস্তার মধ্যে অস্বাভাবিক কিছু থাকার কারণে হয়ে থাকে তাহলে যার কারণে হয়েছে তাকে দায় নিতে হবে, কাউকে না কাউকে তো দায় নিতে হবে। আমরা সৌদি আরবের কথা জানি যে সেখানে এখনও পর্যন্ত আদালতে ইসলামিক বিধিবিধানগুলো মেনে বিচার কার্য পরিচালনা করা হয়, এবং সেই জন্য কিন্তু আমরা জানি যে আদালতে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, এমনকি রাস্তাঘাটে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু আপনার দায় কাউকে না কাউকে নিতে হয়। ড্রাইভার সাহেবের ভুলের কারণে হয়েছে, ইচ্ছাকৃত মারেন নাই, ভালো কথা, তার জন্য তার মৃত্যুদণ্ড হবে না, কিন্তু রক্তমূল্য তাকে দিতে হবে, আর সেটা হলো 100 উটের মূল্য। 100 উটের মূল্য আপনি গড়ে 5,000 টাকা করে যদি ধরেন তাহলে 500,000 সৌদি রিয়াল বা বাংলায় প্রায় 1.5 কোটি টাকার মতো, বিশাল বড় একটা অ্যামাউন্ট, এটা না দিতে পারলে আপনি জেলে থাকবেন। তো আমাদের দেশে এই জাতীয় দুর্ঘটনাগুলোর জন্য কাউকে দায় নিতে দেখা যায় না। দায় তো কারণ না কারণ অবশ্যই আছে এবং সেটা পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত যে আমাদের জীবন এতটা মূল্যহীন হতে পারে না, এর দায় কাউকে না কাউকে দিতে হবে। আমরা বলি আইনের শাসনের কথা, কিসের আইনের শাসন, এটা কি আইনের শাসন হতে পারে? একটা আইনের শাসন থাকার সমাজে মানুষ দুর্ঘটনায় মারা যাবে আর তার দায় কেউ নিবে না, তার জন্য কারোর কিছু হবে না, খুবই দুঃখজনক অধ্যায়। যাই হোক, এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য আমার মনে হয় আইনের শাসনটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সবচেয়েতে বেশি প্রয়োজন। সেটা যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ দিলে এগুলো অনেকখানি কমে আনা সম্ভব হবে, আর তাদের ক্ষতিপূরণ ওয়ারিসদেরকে অবশ্যই দেওয়া উচিত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিদেরকে সাহায্যের মর্তবা দান করুন, তাদের পরিবারকে সান্ত্বনা নসিব করুন, এবং আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দেশে পরিণত করার তৌফিক দান করুন। আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল না হলে জলাবদ্ধতা বা এই জাতীয় সমস্যাগুলো কোনো অবস্থায় দূর হবে না। আমরা এত মানুষ বাস করি ছোট্ট একটা জায়গাতে, যে যেখানে ইচ্ছা যা ইচ্ছা তা ফেলছি, এবং তার কারণে জলাবদ্ধতা হতে পারে, সেখানে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, কোনো প্রকার ময়লা আবর্জনা একত্র হয়ে সেখানে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হতে পারে, এগুলোর কোনোটার যেন ব্যাপারে আমাদের তেমন কোনো
তেমন কোনো যেন আমাদের ভাবলেশ পর্যন্ত নেই। আমরা অনেকেই নিজেকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করি, অথচ আমাদের আচার আচরণ, আমাদের কাজকর্ম ইসলাম যা বলে তার অনুকূলে নয়। আল মুসলিম সালিমুল মুসলিমের লিসানি ওয়াইদি, মুসলমান তো সে যার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমানরা অন্যরা সমাজের নিরাপদে থাকে। অতএব সেই মুসলমান হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে যে আমার কোনো কাজ দ্বারায় কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।